আমার দেখুন এক কাপ মতন ডালিয়া লাগবে একদম পরিমাপ মতো নিয়ে নিয়েছি এই যে ডালিয়া দেখুন এটা হচ্ছে গম থেকে তৈরি হয় সুজির জাস্ট আগের পর্বটা ডাউট একটা হেলদি জিনিস তার জন্য লাগবে আমার খেজুরের গুড় অর্থাৎ পাটালি গুড় নিয়েছি কিসমিস কাজু চেরি ঘি এবং পাঁচটা এলাচ দানা এই জদ সামান্য উপকরণ দিয়ে অপূর্ব স্বাদের কিন্তু হালুয়াটা একেবারে নিমেষেই তৈরি করে ফেলতে পারবো দেখুন প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবার ডালিয়াটা জাস্ট প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো আর এতে দু গ্লাসের একটু বেশি জল অ্যাড করবো অর্থাৎ দু কাপ মতন এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জল দিয়ে দিচ্ছি তো দু কাপ মতন জল একটু বেশি জল দেবো দু কাপের শোয়া দু কাপ মতন জল দিয়ে দিতে হবে দিয়ে জাস্ট এটাতে দুটো সিটি দিতে হবে দেখুন এবারে আমি গ্যাসের চুলোটা অন করে জাস্ট প্রেশার কুকারটা দিয়ে দেবো দুটো সিটি দেওয়ার জন্য এবারে অপরদিকে আমি মানে এক কাপ মতন জল নিয়ে নিব আর চারশো গ্রাম মতন আমি খেজুরের গুড় নিয়েছি সেটা এটা দিয়ে একটা লিকুইড মিশ্রণ তৈরি করে নেব যাতে ডালিয়াটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এবং হালুয়াটা দেখতে কিন্তু দুর্দান্ত হয় এই জন্য এরমভাবে লিকুইড একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে দেখুন জল দিয়ে জাস্ট এটাকে ফুটিয়ে একটু গাঢ় তৈরি করে নিলে পরে কি বেটার হয় যেমন ঝোলা গুড় অর্থাৎ নলেন গুড় হয় ওই রকম ধরনের একটু তৈরি করে নিতে হবে যেহেতু এটা পাটালি গুড় তার জন্য এটা জল দিয়ে এইভাবে জাস্ট আমি ফুটিয়ে নেব এবারে আমি দুটো সিটি মারা হয়ে গেছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ডালিয়াটা কত সুন্দর হয়েছে একদম জল দেখুন পরিমাপ মতন হয়েছে এবার আমি হাতা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে মানে প্রত্যেকটা দানা দানা একেবারে খিলা খিলা আছে কিন্তু কিন্তু ঝুরঝুরে একেবারে সেদ্ধ হয়ে গেছে ভেতরে কিন্তু কোনো দানা নেই আর অপরদিকে কিন্তু আমার গুড়ের লিকুইড ফর্মটা তৈরি করা হয়ে গেছে জাস্ট এইরকম ধরনের হবে এবার আমি গ্যাসের চুলোয় কড়াইটা বসিয়ে দেব হালকা জাস্ট যখন গরম হবে তখন আমি ঘিটা দিয়ে দেবো ঘি কখনও হাই ফ্লেমে দেবেন না ঘি পুড়ে গেলে কিন্তু রেসিপির কোনো টেস্টই থাকে না ঘিয়ে বলুন আর বাটারি বলুন একটা নিজস্ব খুব সুন্দর ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে গেলে ঘি দেওয়ার কোনো মানে থাকে না এবারে ওতে আমি কাজু বাদামটা দিয়ে জাস্ট একটু লাল লাল করে টেলে নেব দেখুন কাজুবাদামগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব। যে কিসমিসটা রয়েছে সেটাও হালকা করে এখানে ভেজে নেব বেশি ফ্লেম বাড়িয়ে ভাজতে যাবেন না তাহলে কিসমিসগুলো ভেতর থেকে কালো হয়ে যাবে এবং তেতো হয়ে যাবে টেস্টই নষ্ট হয়ে যাবে ফ্লেমটার দিকে অতি অবশ্যই কিন্তু ধ্যান দিতে হবে এবারে দেখুন তুলে নিচ্ছি কিসমিসটাও ভাজা হয়ে গেছে এবার ওই ঘিয়ের মধ্যে তিনটে এলাচ জাস্ট স্ক্র্যাশ করে দিয়ে দেব। এবার প্রথমে হাতের মাধ্যমে আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম ডালিয়াটা কত ঝুরঝুরে হয়েছে দেখুন একদম ঝুরঝুরে একেবারে দানা দানা আছে সুন্দর করে তিন চার মিনিট ওই ঘিয়ের মধ্যে ভাজা ভাজা করে নেব এবার ফ্লেমটা যখন বাড়িয়ে দেব নো ডাউট একটু হালকা করে জল দিয়ে দেব দেখুন তিন চার মিনিট কিন্তু ভেজে নিতে হবে ভালো করে ঘিয়ের ফ্লেভারটা যাতে ডালিয়ার মধ্যে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এবারে সামান্য পরিমাণে জলটা দিয়ে দিয়েছি কারণ এতে যদি গুড়টা দিই নিচের থেকে আঁকড়ে ধরবে তাহলে কিন্তু ভালো হবে না এবার গুড় দিয়ে দিতে হবে যতটা পরিমাণে আপনার মিষ্টির দরকার যেহেতু হালুয়া একটু মিষ্টিটা বেশি হলে পরে ভালো হয় খেতে টেস্টি হয় তো প্রত্যেকের নিজস্ব একটা মিষ্টির ব্যাপার রয়েছে লবণ আর মিষ্টিটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর সেই জন্য স্বাদ অনুসারে অতি অবশ্যই আপনারা মিষ্টিটা দেবেন দেখুন এবারে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে একেবারে দিয়ে এবার ভালো করে আমি জল মিষ্টি ডালিয়া ভালো করে মিক্সড করে নিচ্ছি মিষ্টি ইন দ্য সেন্স বলতে খেজুরের গুড়টা ভালো করে সুন্দর করে মিক্স করে নেবো এইভাবে স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে নিচের থেকে না লেগে যায় সেটা কিন্তু অতি অবশ্যই ধ্যান দিতে হবে এই রেসিপির মেন যেটা জিনিস আপনাকে গ্যাসের সামনে কিংবা বলুন চুলার সামনে যার সামনেই হোক তার সামনে থাকতে হবে দেখতে হবে এবারে কিন্তু অবশিষ্ট অংশে যে কুটটা ছিল খেজুরে সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন কালারটা কত অসাধারণ এসছে এবারে আপনাকে শুধু স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়েই যেতে হবে কন্টিনিউয়াসলি কখনও মিডিয়াম টু লো ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেম এইভাবেই করতে হবে আর আমি এখানে খেজুরের গুড় ইউজ করছি আপনারা চাইলে পরে আখের গুড়ও দিতে পারেন চিনিটা দিয়ে দিবেন চিনি অতি অবশ্যই ক্যারামেল করে দেবেন কালারটা তাহলে অসাধারণ আসবে আপনাকে বাইরে থেকে কোনো আর্টিফিশিয়াল কালার এতে অ্যাড করতে হবে না দেখুন এবারে যে ভেজে রাখা কাজু কিশমিশটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এবারে খুব সুন্দর করে মিক্সড করে নেব দারুণভাবে মিক্সড করে নিচ্ছি দেখুন আর কালারটাও দেখুন কত সুন্দর অসাধারণ একটা কালার এসছে ফ্লেভারটা কিন্তু অসাধারণ এসছে দেখুন কতটা টেনে এসছে একদম টেনে গিয়েছে সাইড দিয়ে কিন্তু ঘি ছাড়া শুরু হয়েছে জাস্ট দেখুন খুব সুন্দর গাঢ় ভাবটা চলে এসছে এবং রিচনেস আর একটা ক্রিম ক্রিমিনেস মানে চলে এসছে এটা ফিল করতে পারছেন কি না জানি না আর অসাধারণ একটা ফ্লেভার তৈরি হয়েছে যে ফ্লেভারটা আপনাদের আমি ফিল করাতে পারলাম না যদি আপনারা বাসায় নিজেরা বানিয়ে খান রেসিপি দেখে নো ডাউট তাহলে বুঝতে পারবেন কতটা এটা মজার রেসিপি এবং একটা লোভনীয় রেসিপি অনেক সময় বাচ্চারা কিন্তু ডালিয়া খেতে চায় না দেখুন আমার কিন্তু রেসিপি প্রায় শেষের পথে একেবারে নিচের থেকে কোনো লাগেনি ঘি কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এবারে এবারে যে বাকি এলাচগুলো ছিল সেটাও আমি ক্র্যাশ করে দিয়ে দিলাম যাতে আরও ফ্লেভারফুল হয় এটাতে আর কোনো কিছুই দিতে হবে না এমনিতেই এই রেসিপিটা অসাধারণ এত সুন্দর হয় আপনাকে শুধু ফ্লেমের দিকটাই একটু খেয়াল রাখতে হয় যতটা কালারফুল দেখতেও সুন্দর হয় খেতেও সুন্দর আর হচ্ছে ফ্লেভারফুল মানে সমস্ত এবং হেলদিও দেখুন কতটা খিলাখিলা এসছে একটা ইউনিক ধরনের মানে চট জলদি রেসিপি দেখবেন বাড়িতে অনেক সময় বাচ্চারা ডালিয়া পছন্দই করে না আর ডালিয়ার কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আছে ওই ফ্লেভারটায় এই হালুয়াতে পাবেনই না একটা অন্যরকম ফ্লেভার যেহেতু নলেন গুড়ের নিজস্ব একটা গন্ধ রয়েছে তার সঙ্গে ঘি এলাচ আর এত ড্রাই ফ্রুট গেছে অপূর্ব একটা কিন্তু ইউনিক আর বাচ্চারা খেতে চায় না যদি আপনি এরকম ধরনের মিষ্টি রেসিপি করে দেন নো নোডাউট কিন্তু চেটে পুটে খেয়ে নেবে আর এটা এত একটা টেস্টি রেসিপি যেটা বলুন ভাত রুটি পরোটা এবং শেষ পাতে আপনি মিষ্টি হিসাবেও ব্যবহার করতে পারেন রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি দেখুন জাস্ট এইরকম খিলা খিলা ডালিয়া থাকবে অসাধারণ একটা কেশরী কালার এসছে মানে কোনো কালার ইউজ করা মানে করিনি তা সত্ত্বেও দেখুন কত একটা সুন্দর কালারফুল রেসিপি তৈরি হয়ে গেছে আমি বারবার বলে এসেছি ফ্লেভারফুল কালারফুল এবং হেলদি বলতে পারেন একেবারে এটা যদি চিনি দিয়ে করতেন নোডাউট এটা হেলদি হতো না যেহেতু গুড় দিয়ে করলে পরে সেটা হানড্রেড পারসেন্ট একেবারে হেলদি হয় মিষ্টিটা এত সুন্দর সুগারের পেশেন্টরাও খেতে পারবেন গুড় দিয়ে করলে পরে অতি অবশ্যই তবে পরিমাণে কম কিন্তু খেতে পারবেন চিনি দিয়ে করলে পরে সেটা খাওয়া যায় না গুড় দিয়ে করলে পরে নোডাউট